প্রতিদিনের ব্যস্ত জীবনকে পেছনে ফেলে মনকে শান্ত করতে চলে আসুন তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর ডিস্ট্রিক্টে ভেলেঙ্গিরি পর্বতের পাদদেশে ঈশা ফাউন্ডেশন অর্থাৎ আদিয়োগী। আদিয়োগীতে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন ও কি কি জায়গা ঘুরে দেখবেন তা নিয়ে আমরা সম্পূর্ণ তথ্য শেয়ার করব এবং আমাদের সাথে আপনারাও এই ভ্রমণের আনন্দ উপভোগ করবেন। আমাদের যাত্রা শুরু হয় চেন্নাই সেন্ট্রাল থেকে। আপনারা যদি কলকাতা থেকে রওনা দেন তবে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরতে হবে কোয়েম্বাটুর স্টেশনের জন্য। চেন্নাই সেন্ট্রাল থেকে কোয়েম্বাটুর স্টেশনে পৌঁছাতে আমাদের সময় লাগে প্রায় 8 ঘন্টা। আপনারা কলকাতা থেকে রওনা দিলে সময়টা লাগবে প্রায় 34 ঘন্টা। কোয়েম্বাটুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাম দিকে 2 মিনিটের পথ হেঁটেই রাস্তার ঠিক উল্টো দিকের বাস স্টপ থেকেই ঈশা ফাউন্ডেশনের বাস পেয়ে যাবেন, বাস নাম্বার 14D। এছাড়াও আপনারা অটো বা ক্যাব বুক করেও যেতে পারেন ঈশা ফাউন্ডেশন। বিমানপথে আসলে আপনারা কোয়েম্বাটুর এয়ারপোর্টে নেমে বাস অথবা ক্যাব বুক করেই পৌঁছে যাবেন ঈশা ফাউন্ডেশন। বাসের জানালা দিয়ে নারকেল গাছ আর সুপারি গাছের মনোরম দৃশ্য এই প্রকৃতিপ্রেমিক মনকে কাছে টানছিল আর গাড়ির সামনে এগিয়ে চলেছিল ঈশা ফাউন্ডেশনের দিকে। বাসে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লাগে পৌঁছাতে আর বাসের ভাড়া ছিল মাত্র 37 টাকা। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে, তারপর আমরা পুরো লোকেশনটা ঘুরে দেখব। লোকেশনে পৌঁছেই বাম দিকে একটি রেস্টুরেন্ট আছে। ব্রেকফাস্ট সেরেই আমরা সর্বপ্রথম ঈশা ফাউন্ডেশনের আশ্রমে যাই। এখানে ফোন অ্যালাউ নয় বলেই ডিপোজিট কাউন্টারে আমাদের ব্যাগ ও ফোন রেখে আমরা আশ্রমে প্রবেশ করি। এই আশ্রমের মধ্যে পুরুষদের পূর্ণ স্নানের জন্য রয়েছে সূর্যকুণ্ড এবং নারীদের পূর্ণ স্নানের জন্য রয়েছে চন্দ্রকুণ্ড। এছাড়াও লিঙ্গ ভৈরবী দেবীর মন্দির আপনারা দেখতে পাবেন এবং বড় একটি নন্দীও আপনারা দেখবেন। ঠিক নন্দীর সামনেই রয়েছে ঈশা যোগা কেন্দ্রের আসল মাহাত্ম ধ্যানলিঙ্গ। এই ধ্যানলিঙ্গতে গিয়ে আপনারা ধ্যান করতে পারবেন এবং এক অপূর্ব শক্তির অনুভব করবেন।
এখানে থাকার জন্য অনলাইনে বুক করে আসতে পারেন ঈশা যোগা কেন্দ্র। এছাড়াও কাছাকাছি বিভিন্ন হোটেলস ও অ্যাভেলেবেল আছে। এখানে বাস অথবা প্রাইভেট কার রাখার জন্য বড় একটি পার্কিং এরিয়াও রয়েছে। আশ্রম থেকে বেরিয়েই আদিয়োগী স্ট্যাচু অবধি যাওয়ার জন্য বিভিন্ন ব্যাটারি কার ও গরুর গাড়ি রয়েছে। তবে আমার মতে হেঁটে যাওয়াটাই সব থেকে ভালো হবে। যেতে যেতে এই পথেই একটি নার্সারিও পড়বে। চারিদিকে পাহাড় এবং পাহাড়ের মাঝখানে আদিয়োগী, কি অপূর্ব দৃশ্য! তবে সামনে থেকে দর্শনের জন্য আমাদের মন বিচলিত হয়ে পড়েছিল প্রায়, এবং ফাইনালি আমরা পৌঁছাই। এটি উচ্চতায় 112 ফুট, গিনিস ওয়ার্ল্ড বুকে সব থেকে বৃহত্তম আবক্ষ ভাস্কর্য হিসেবে স্বীকৃত। এটি সাতগুরু যোগী বাসুদেব দ্বারা ডিজাইন করা। 2017 সালে 24শে ফেব্রুয়ারি আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশিবরাত্রির দিন আদিয়োগীর উদ্বোধন করেছিলেন। এর সামনেই রয়েছে যোগেশ্বর লিঙ্ক, যেটি দিব্য শক্তির প্রতীক। এর এরিয়াটি অনেকটাই বড়। সন্ধ্যে 7:20 মিনিটে
এখানে লেজার শো হয়। 15 মিনিটের লেজার শোটি দুর্দান্ত। আমাদের ইউটিউবে 15 মিনিটের লেজার শো নিয়ে ভিডিও অলরেডি শেয়ার করা রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা তবুও দিয়ে দেব। লেজার শো শেষ হওয়ার পর বাস পাবেন 9টার সময় কোয়েম্বাটোর স্টেশনের জন্য। আপনারা চাইলে অটো বা প্রাইভেট কারেও ফিরতে পারেন, তাই ট্রেনে ফেরার টিকিটটা সময় বুঝে কাটবেন। আমাদের ট্রেনের সময় ছিল রাত্রি 10:50। অবশ্যই একদিন ঘুরে আসবেন আদিয়োগি থেকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন।